স্বাধীনতার 75 বছর এবং আমরা রয়েছি ইডেন গার্ডেন্স থেকে সরাসরি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আমরা কথা বলবো তার সঙ্গে। দাদা, প্রথমে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে স্বাধীনতার 75 বছর, তো দেশবাসীর উদ্দেশ্যে বা তরুণ যারা খেলোয়াড় রয়েছেন ময়দানের, দেশের কি বলবেন তাদের? হ্যাঁ, ইটস মানে ভারতীয়র ভারতের ইতিহাসে খুব বড় দিন এটা, 75তম স্বাধীনতা দিবস। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, আশা করি তাদের জীবন আরও ভালো কাটুক। আমাদের দেশ অনেক এগিয়েছে, আর ভবিষ্যতে আমরা ভারতকে ভারতবাসীর জন্য আরও সুন্দর ও ভালোভাবে পাব। সৌরভ গঙ্গোপাধ্যায়, স্বাধীনতা দিবস সকাল থেকে কেমন কাটলো? কিছুই না, আমি সিএবি এলাম, বাস সিএবিতে এসে ফ্ল্যাগ হয়েস, বাস দ্যাটস ইট। আর একটা যেটা কথা, যেটা এই মুহূর্তে যেটা বঙ্গবাসীর খুব একটা আনন্দের বিষয়, সামনের মাসে লেজেন্ডস লিগ, আপনি ক্যাপ্টেন্সি করছেন, সেক্ষেত্রে আমি একটা চ্যারিটি ম্যাচ খেলবো। ও লিগ অনেক বড়, লিগ প্রায় 15-20টা ম্যাচে, যেটা ইডেন গার্ডেন্সে। হ্যাঁ, আমি জাস্ট একটা চ্যারিটি ম্যাচ খেলবো, ক্যাপ্টেন। তো কি আশা করছেন ম্যাচ থেকে, কেমন উৎসাহ রাখছেন দর্শকদের? চ্যারিটি গেম, আনন্দ করে খেলা আর কি। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং স্বাধীনতা দিবস তার পাশাপাশি আগামী মাসে লেজেন্ডস লিগে চ্যারিটি ম্যাচ নিয়ে কিন্তু কথা বললেন তিনি। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে কৌশিক রায়, আরোহী নিউজ, কলকাতা।